আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিস্টার নজরুল, সুদূর বাংলাদেশ থেকে। এখন আমি বাড়ি থেকে বের হলাম আপনাদেরকে অগ্রহায়ণ মাসের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর জন্য। মাঠে প্রচুরভাবে ধান কাটা চলছে। আমার মাঠের কাছাকাছি যেতে মিনিট খানেক লাগবে, তো আমি রওনা দিয়েছি। দেখুন, আমি যাচ্ছি। তো বন্ধুরা, বাংলাদেশের আবহাওয়ায় চলছে অগ্রহায়ণ মাস, হেমন্তকালের অগ্রহায়ণ মাস। এ সময় আমন ধান প্রচুরভাবে কাটা হবে এবং কৃষকেরা তা তুলে নিয়ে বাড়িতে যাবে। কৃষকের মুখে শুধু এখন চলছে হাসি আর হাসি, এবং ক্ষেত মজুর যারা আছে তাদের মুখেও হাসি, কারণ তারা প্রচুর পরিমাণে কাজ করতে পারিতেছে। তো আমি অল্পক্ষণের মধ্যেই ওই সামনে দেখা যাচ্ছে আমার ধান ক্ষেতের মাঠ। এখানে কিছু কিছু ধান বাড়ির পাশ থেকেই কেটে ক্ষেতেই রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আমার কয়েক সেকেন্ডের মধ্যে আমি পৌঁছে যাব। এই দেখুন, আমি পৌঁছে গেছি। এখানে বিস্তর মাঠে আমন ধান কেটে জমিতে রেখে দেওয়া হয়েছে শুকানোর জন্য। কেউ কেউ শীষ কুড়াচ্ছে, অর্থাৎ ধানের ঝরে যাওয়া আগাগুলো কুড়াচ্ছে। কেউ কেউ ইঁদুরের মাটি কুড়াচ্ছে। আবার এই ধানগুলা শুকানোর পর দেখুন, এখানে একটি জমিতে সুন্দরভাবে ধানের আটি করা হচ্ছে। দেখুন, কৃষকেরা তাদের ধানের আটি সুন্দরভাবে বাঁধছে। তাদের বান্দার প্রক্রিয়াটিও আলাদা। আরেকটা দেখুন, তারা আমাকে দেখে খুবই খুশি, এবং আমাকে দেখানোর জন্য আরও দ্রুতভাবে দেখুন, ধান দিয়েই ধানের আটি বাঁধানো হচ্ছে। কিভাবে এটাকে আমাদের এলাকায় ছোট বলি আমরা, ধানের ছোট তৈরি করে ধান ফেলানো, শুকনো ধান বাঁধানো হচ্ছে। দেখুন, একটি বড় জমি, অনেকে এখানে একসাথে কাজ করতেছে। আমি দেখাচ্ছি তাদেরকেও, আমি দেখাবো কিভাবে ধান এখানে কাটা হচ্ছে, কাটা ধান বাঁধা হচ্ছে। ধানগুলো আরও কয়েকদিন আগে কেটে রাখা হয়ে গেছে মাঠে। তো বন্ধুরা, সেই ধানগুলো এখানে বাঁধানো হচ্ছে। দেখুন, দেখতে থাকুন, বাইরে আরও বিস্তর মাঠে ধান কেটে কেটে শুকানোর জন্য রাখা হয়েছে। আমি আপনাদের দেখাতে চাচ্ছি, অনেক দূরে একদল কৃষক ধান কাটিতেছে। দেখুন দেখুন, তারা এখনও নতুন করে কাটিতেছে, পেকে গেছে। মাঝে মাঝে ধান একটু কম পেকেছে, সেগুলো বাদ দিয়েই কৃষক কাটা শুরু করেছে। যেগুলো পেকেছে সেগুলোই কাটতেছে। তো বন্ধুরা দেখুন, সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি বাংলার কৃষক কীভাবে এরা জমিতে কাজ করে সারা দেশের মানুষের মুখের অন্ন যোগায়। খোদা প্রদত্ত এসব আবাদের, এসব পরিশ্রমের ফল মাটিতেই দেওয়া হয়েছে, যা খেয়ে প্রাণীকুল, মানুষসহ সকল প্রাণীকুল বেঁচে থাকে। আপনারা দেখবেন, বাড়িতে ভাত ফেললে কাক, চিল, বাবুই, চড়ই, সারস সবে আসে, জমা হয় ভাত খাওয়ার জন্য, এমনকি বিড়াল কুত্তগুলোও। তো বন্ধুরা, খাবারের প্রতি সবার ঝোঁক আছে। খাবার না খেলে কেউই বাঁচতে পারবে না। তাই কৃষকের এই পরিশ্রমকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। বন্ধুরা দেখুন, এটা একটি বাংলাদেশের মাঠের দৃশ্য। মাঠের পাশেই অবশ্য আমার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে একটি ডিপ টিউবওয়েল, যেখানে চৈত্র মাসে অর্থাৎ ইরি ধান আমনের সময় পানি দিয়ে ধান আবাদ করা হয়। দেখুন, আমার কৃষক ভাইরা খুব আনন্দের সাথে কাজ করছে। তো বন্ধুরা, সমস্যা নাই, আজকে চিন্তা করেন না।
আমি অনেক দৃশ্যই দেখিয়েছি, কিন্তু এমন ধান বাদার দৃশ্য কখনো দেখানো হয়নি। কাটার দৃশ্য আমি দেখিয়েছি কোনো কোনো সময়। দেখুন, ধানের আইলে জমির মালিক ছাতি মাথায় দিয়ে বসে আছে। এবার আমি তার কাছাকাছি যাব এবং তার ছবি এবং ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো তার মুখই দেখা যায় না, জমির মালিকের ভিডিও ও ছবি আমি নিলাম। এখন আমি মাঠের উপরে যাব, আমার পাশেই ধান ক্ষেতটির ছবি ভিডিওর সাথে লম্বা করে ছবি নেওয়ার চেষ্টা করলাম। এবার আমি রাস্তার উপর গেলাম, যেখানে কৃষক ভাইরা এই বাঁধা ধানগুলো ঘাড়ে করে নিয়ে এসে সে জমা করেছে। এখন তা মাঠে এনে জমা করা হয়েছে। এখন ভ্যান অটো ইত্যাদি করে ধানগুলো বাড়িতে, দেখুন বিস্তর মাঠ, কোথাও কোথাও ধান কাটা চলছে, দুটো পাখি উড়ে যাচ্ছে। একটা রাস্তা, রাস্তার দুই পাশে জমি, দেখুন একটু পাখি উড়ে যাচ্ছে। ধান, গ্রাম এবং আসমান একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখুন দেখুন এখানে আটিগুলো, ধানের আটিগুলো ভ্যানে তোলা হচ্ছে, ভ্যানে তোলা হচ্ছে। এটা রাস্তা, যেহেতু এখন 1:30 বাজছে, ছেলে মেয়ে পরীক্ষা দিয়া বাড়িতে যাচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীরা। আমি রাস্তায় কাজ করছি। এখন এইভাবে ধানগুলো এনে রাস্তায় রাখা হচ্ছে, সেখান থেকে গাড়িতে ওঠানো। ধানের মালিক গাড়ির পিছনে আর একটি ধান গাড়িতে বসে তার ধানের কার্যক্রম অবলোকন করতেছে। আপনারা দেখতে পেলেন টুটুবাবু। আমি প্রকৃতির ছবি সহ আরও একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছি। সামনে দেখতে পাচ্ছি রাস্তার উপর আরো একজনের ধান আনা হয়েছে, তারাও গাড়িতে সাজিয়ে সাজিয়ে তুলছে। দেখুন আমি তাদের দিকে এগুচ্ছি। আমি দেখতে পাচ্ছি পাশে ধানের মালিক সুন্দর মতো পান চিবাচ্ছে।
দেখাইতে হবে না? ধানের মালিক পাশে বসে আছে, দেখাইতে হবে, বলতে হবে তো কথাটা। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।